বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ক্রপ এক্সামিনি এন্ড বিসিএস এক্সামিনি তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক অ্যানাটমি অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। আমরা আজকে কী কী পড়বো? পার্টস অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, কার্ডিনাল ফিচার, ব্লাড সাপ্লাই, স্ট্রাকচার, ডেভেলপমেন্টাল সোর্স এটসেট্রা। তো শুরু করি। এক্সটেনশন অফ দ্য লার্জ ইন্টেস্টাইন কোথা থেকে কোন পর্যন্ত? ফ্রম ইলিওসিকাল জাংশন টু মিউকোকিউটেনিয়াস জাংশন অফ দ্য অ্যানাল ক্যানাল। নাও, হোয়াট আর দ্য পাওয়ার্স অফ দ্য লার্জ গাট? দ্য পাওয়ার্স অফ দ্য লার্জ গাট আর সিকাম উইথ অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সফার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেক্টাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। তো হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লার্জ গাট? 1.5 মিটার। তো এখন আমরা ইন্ডিভিজুয়াল পার্টসের লেন্থগুলি বলি। সিকাম 6 সেন্টিমিটার, অ্যাসেন্ডিং কোলন 15 সেন্টিমিটার, ট্রান্সফার্স কোলন 50 সেন্টিমিটার, ডিসেন্ডিং কোলন 25 সেন্টিমিটার, রেক্টাম 12 সেন্টিমিটার অ্যান্ড অ্যানাল ক্যানাল 3.8 সেন্টিমিটার। তো আমাদের ফিসারা ধরে কী বলতে হবে? আমাদের ফিসারা ধরে বলতে হবে দিচ ইজ দ্য লার্জ স্কার এক্সেপ্ট রেক্টাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, অথবা বলতে হবে দিচ ইজ দ্য কোলন উইথ সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স। কেন আমরা এটা বলবো? কারণ রেক্টাম অ্যান্ড অ্যানাল ক্যানাল আলাদা ফিসারা হিসাবে থাকে। তো কাজেই আমাদের ফিসারা ধরে আইদার আমরা কী বলবো? যে দিচ ইজ দ্য লার্জ ইন্টেস্টাইন এক্সেপ্ট রেক্টাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, অথবা বলতে পারি দিচ ইজ দ্য কোলন উইথ সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স। নাও, হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ দ্য লার্জ গাট? তো লার্জ গাটের কার্ডিনাল ফিচার বলার আগে যে অ্যানাটমিক্যাল পয়েন্টস আমরা কীভাবে ধরবো, দেখো স্ক্রিনের দিকে তাকাই আমরা। দ্য জাংশন অফ দ্য অ্যাসেন্ডিং কোলন অ্যান্ড ট্রান্সভার্স কোলন, এই জায়গাটাকে কী বলে? রাইট কলিক ফ্লেক্সার অর হেপাটিক ফ্লেক্সার। আর এই যে জাংশন অফ দ্য ট্রান্সভার্স কোলন অ্যান্ড ডিসেন্ডিং কোলন, এটাকে কী বলা হয়? স্প্লিনিক ফ্লেক্সার অর লেফট কলিক ফ্লেক্সার। তাহলে রাইট কলিক ফ্লেক্সার অ্যান্ড লেফট কলিক ফ্লেক্সার, এই দুইটা দিয়ে কিন্তু আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস বলি। যে রাইট কলিক ফ্লেক্সার লাইজ 2.5 সেন্টিমিটার বিলো দ্য ট্রান্সপাইলারি প্লেন অ্যান্ড লেফট কলিক ফ্লেক্সার লাইজ 2.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য ট্রান্সপাইলারি প্লেন। আর সিকাম উইথ অ্যাপেন্ডিক্স, এটা কোন দিকে থাকবে? রাইট সাইডে, বিকজ আমরা জানি যে রাইট ইলিয়াক ফোসায় থাকবে কি? সিকাম। তাহলে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস হয়ে গেল যে আমরা কী বলবো, যে রাইট কলিক ফ্লেক্সার লাইজ 2.5 সেন্টিমিটার বিলো দ্য ট্রান্সপাইলারি প্লেন অ্যান্ড লেফট কলিক ফ্লেক্সার লাইজ 2.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য ট্রান্সপ্যালোরিক প্লেন। আর সিকাম থাকবে কোন দিকে? রাইট সাইডে। নাও, হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ দ্য লার্জ গাট? তো লার্জ গাটের কার্ডিনাল ফিচার কি? নাম্বার 1, টিনিয়া কোলাই। নাম্বার 2, স্যাকুলেশন অর হস্টেশন। নাম্বার 3, অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা। নাও, হোয়াট ডু ইউ মিন বাই টিনিয়া কোলাই? টিনিয়া কোলাই আর 3 থিক বেন্ডস ফর্মড বাই দ্য অ্যাগ্রিগেশন অফ দ্য লংগিটিউডিনাল মাসেল লেয়ার। তো কী বললাম, হোয়াট ইজ টিনিয়া? এটা হলো থিক ব্যান্ড। কী দিয়ে ফর্ম হলো? বাই দ্য অ্যাগ্রিগেশন অফ দ্য লংগিটিউডিনাল মাসেল লেয়ার। আমরা জানি থ্রু আউট দ্য জিআই ট্রাক যে কোনো জায়গার স্ট্রাকচারে আমরা কয়টা লেয়ার পাই? 4টা লেয়ার। আমরা যদি ভিতর থেকে বাইরে যাই, মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলারিস এক্সটার্না অ্যান্ড সেরোসা। সেই মাসকুলারিস এক্সটার্না আর মাসেল লেয়ার আবার থাকে কীভাবে? আউটার লংগিটিউডিনাল অ্যান্ড ইনার সার্কুলার লেয়ার। তো ইন কেস অফ লার্জ ইন্টেস্টাইন এই আউটার লংগিটিউডিনাল লেয়ারটা যে 3টা রিবন লাইক ব্যান্ড বলা হয়েছে, যে 3 রিবন লাইক স্ট্রাকচার্স ফর্মড বাই দ্য অ্যাগ্রিগেশন অফ দ্য লংগিটিউডিনাল মাসেল লেয়ার। তো কী কী আছে আমাদের টিনিয়া কোলাই? 3টা আমরা বললাম যে দেয়ার আর 3 টিনিয়া কোলাই। নাম্বার 1, টিনিয়া লাইভেরা। নাম্বার 2, টিনিয়া ওমেন্টালিস অ্যান্ড নাম্বার 3, টিনিয়া মেসোকোনিকা। তো এই টিনিয়ারও একটা এই যে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন আর এটা কি? ট্রান্সভার্স কোলন, দিচ ইজ দ্য সিগময়েড কোলন। এই যে টিনিয়ার
position the kirapo, ascending colon, descending colon, ekhane tinea libera thake in front. Tinea libera lies in front. Amra jodi screen dike takai, dekho this is the tinea libera. Tinea mesocolica thakbe posteromedially and tinea omentalis eta thake posterolaterally. Eta bola hai vertical disposition. আর এই যে হরাইজন্টাল ডিসপোজিশন দ্যাট ইজ যে ট্রান্সভার্স কোলনে কিন্তু টিনিয়া লাইবেরাটা চলে যাবে কোথায় ইনফেরিয়ারলি আর এই যে অ্যান্টেরো সুপিরিয়রলি এখানে চলে আসবে টিনিয়া ওমেন্টালিস আর পোস্টেরিয়র সারফেসে চলে যাবে টিনিয়া মেসোকোলিকা তাহলে কার্ডিনাল ফিচারের প্রথমটা কি টিনিয়া কোলাই হোয়াট ইজ টিনিয়া কোলাই দিজ আর থ্রি ribbon like structures formed by the aggregation of longitudinal muscle layer tinta tinea tader naam ki tinea libera tinea omentalis and tinea mesocolica tader disposition ta ki rokom vertical disposition tinea libera lies in front tinea mesocolica posteromedially tinea omentalis posterolaterally But in transverse disposition, shekhane tinea libera lies inferior. Tinea omentalis lies antero superiorly. And tinea mesocolica lies posteriorly. Tale, prothom cardinal feature ta amader hoye gelo. Now, second cardinal feature, dekho, this is the haustation or sacculation. The haustation or sacculation ta keno toiri holo? দেখো লার্জ কাট একটু আগে আমরা বললাম যে লেন্থ অফ দ্য লার্জ কাট ইজ 1.5 মিটার অর 6 ফিট বাট টিনিয়া কোলাই ইজ 4 ফিট তো 6 ফিট লার্জ কাট ইজ ইনসার্টেড ইনটু দ্য 4 ফিট টিনিয়া সো দ্য ওয়ান অফ দ্য গার্ড ইজ পাকার্ড অর স্যাকুলেটেড যে 6 ফিট লার্জ কাটটা ইনসার্টেড হচ্ছে কার মধ্যে 4 ফিট টিনিয়ার মধ্যে যার জন্য আমরা এই স্যাকুলেশন অর হস্টেশন পাচ্ছি Now, number 3, appendices epiploica. Abadu screen it dike takai, dekho. These yellow structures are appendices epiploica. What is appendices epiploica? These are fat-containing peritoneal pouches. এই যে appendices epiploica. দেখো কোথায় কোথায় appendices epiploica absent? দেখো appendix, cecum, এই যে rectum এই সমস্ত জায়গায় কিন্তু appendices epiploica absent আবার tinea এটাও কিন্তু appendix এ absent এবং এই যে rectum এখানেও কিন্তু tinea absent তো tinea বলার পরপরই আমরা একটা question করি যে what is the importance of tinea coli all the tinea converges at the base of the appendix আমরা স্ক্রিনের দিকে তাকাই যে অল দ্য টিনিয়া কনভার্জেস অন দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স এটার জন্য কি হয় ডিউরিং সার্জারি একটা গাইড হিসেবে কাজ করে বাই ফলোয়িং দ্য টিনিয়া সার্জন ক্যান লোকেট দ্য অ্যাপেন্ডিক্স তাহলে টিনিয়ার ইম্পর্টেন্সটা কি যে অল দ্য টিনিয়া কনভার্জেস অন দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স তাহলে এটা একটা সার্জিক্যাল ইম্পর্টেন্স যে বাই ফলোয়িং দ্য টিনিয়া সার্জন ক্যান লোকেট দ্য অ্যাপেন্ডিক্স আচ্ছা তাহলে আমাদের কার্ডিনাল ফিচার হয়ে গেল লার্জ কাটে এরপর আমরা একটা কোশ্চেন করি যে অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড লার্জ কাটে আর্টারি সাপ্লাই এন্ড ডার্ট সাপ্লাই বলো যে দেখো আপ টু রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন ইনটু কার্ড ডিরাইভেটিভ the derivative of the mid cut. So, right to third of the transverse colon, from the cecum to right to third of the transverse colon, it is supplied by the branches of the superior mesenteric artery. From the left, one third of the transverse colon, pectinate line, that is the mucocutaneous junction, shape or junto, cut derivative, hind cut. তো আর্টারি অফ দ্য হাইন্ড গ্যাট কি ইনফেরিয়ার মেসেন্টেরিক আর্টারি সো ফ্রম লেফট ওয়ান থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন টু পেকটিনেট লাইন অফ দ্য অ্যানাল ক্যানাল এটুকু সাপ্লাই আসবে কোথা থেকে ব্রাঞ্চেস অফ দ্য ইনফেরিয়ার মেসেন্টেরিক আর্টারি তো নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকটাই আমরা ধরি যে রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন এখানে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কোথা থেকে আসবে ভ্যাগাস নার্ভ থেকে বাট ফ্রম লেফট ওয়ান থার্ড থেকে পেকটিনেট লাইন পর্যন্ত
এখানে প্যারাসিম্পেথেটিক সাপ্লাইটা কোথা থেকে আসবে পেলভিক স্প্লাঙ্কিক নার্ভস দ্যাট ইজ স্যাক্রাল 2 3 4 এরপর দেখো অ্যাপেন্ডিক্স তো এই অ্যাপেন্ডিক্সটা কিন্তু এটা একটা অস্পৃশ্যম আমরা বেঁধে দিই যে নেম দ্য টায়ার স্ট্রাকচার দিচ ইজ দ্য অ্যাপেন্ডিক্স এর লেন্থ কত 2 to 20 centimeters অ্যাভারেজ 9 centimeters নেক্সট কোশ্চেন হোয়াট আর দ্য পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স অথবা ভাইবে আমরা বলি যে কমন পজিশন কোনটা রেট্রোসিকাল অর রেট্রোকোলিক এটা নিয়ার অ্যাবাউট 65% সেকেন্ড কমন পজিশন পেলভিক দ্যাট ইজ 30% এছাড়াও আছে প্রি ইলিয়াল পোস্ট ইলিয়াল সাবসিকাল প্রোমন্টেরিক তো আমরা পরের ছবিতে যাই দেখ এখানে আবারও সেই কার্ডিনাল ফিচার অফ দ্য লার্জ কার ডিজ আর দ্য অ্যাপেন্ডিসেস এপিপ্লয়িকা ডিজ আর দ্য টিনিয়া কোলাই দেখো টিনিয়া লাইব্রিয়া লাইস অ্যান্টেরিয়ালি টিনিয়া মেসোকোলিকা পোস্টেরো মিডিয়ালি টিনিয়া ওমেন্টালিস পোস্টেরো ল্যাটারালি আর ডিজ আর দ্য অ্যাপেন্ডিসেস এপিপ্লয়িকা ফ্যাট কন্টেনিং পেরিটোনিয়াল পাউস অ্যান্ড ডিজ আর দ্য ফস্টেশন পরের ছবিতে যায় এই যে ব্লাড সাপ্লাই আমরা বলছিলাম যে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে যে ফ্রম সিকাম টু রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সফার স্কোলন এটু কোন গাটে ডিরাইভেটিভ মিড গাটে ডিরাইভেটিভ তো আর্টারি অফ দ্য মিড গাট কে সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি তো সেই সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি কী কী ব্রাঞ্চ দেখো রাইট কলিক মিডল কলিক ইলিওকলিক সেই ইলিওকলিক আর্টারির আবার দুইটা ডিভিশন সুপিরিয়ার ডিভিশন ইনফেরিয়ার ডিভিশন তো অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাই এইটার মধ্যে আমরা জিজ্ঞেস করি যে বলো অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাই কী আবার অস্পিতেও যে মেনশন দ্য আর্টারি সাপ্লাই অফ দ্য অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিকুলার আর্টারি কার ব্রাঞ্চ লোয়ার ডিভিশন অফ দ্য ইলিওকলিক আর্টারি ইলিওকলিক আর্টারি কার ব্রাঞ্চ সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চ আর লেফট 1/3 থেকে একেবারে নিউকোকুইটেনিয়াস জাংশন পর্যন্ত কোন গাটের ডিরাইভেটিভ হাইন্ড গাট হাইন্ড গাটের আর্টারিকে ইনফেরিয়ার মেসেন্ট্রিক আর্টারি আমরা পরের ছবিতে যা যে অ্যাপেন্ডিক্সের পজিশনগুলো আমরা বলছিলাম কি মোস্ট কমন পজিশন কি রেট্রোসিকাল অর রেট্রোকলিক এই যে রেট্রোসিকাল সেকেন্ড কমন পজিশন পেলভিক এছাড়া আর কি কী বলছি আমরা সাবসিকাল প্রি ইলিয়াল পোস্ট ইলিয়াল প্রোমন্টেরিক দিজ আর দ্য পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স এবং অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাই কি অ্যাপেন্ডিকুলার আর্টারি কার ব্রাঞ্চ লোয়ার ডিভিশন অফ দ্য ইলিওকলিক আর্টারি পরের ছবিতে যায় এই যে আর্টারি সাপ্লাইটা খুব সুন্দর করে দেখাচ্ছে দেখো এই দিজ দিচ ইজ দ্য অ্যাপেন্ডিকুলার আর্টারি এরপর আমরা একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা কেমন আর্টারি এটা কিন্তু একটা ফাংশনাল এন্ডার্টারি আবারও সে পুরানো কোশ্চেন হোয়াট ডু ইউ মিন বাই এন্ডার্টারি দি আর্টারি হুইচ হ্যাজ নো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস তাকে আমরা বলি এন্ডার্টারি টু এন্ডার্টারি একটাই আছে আমাদের সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা আর এগুলি কি ফাংশনাল এন্ডার্টারি তাদের অ্যানাস্টোমোসিস আছে ক্যাপিলারি লেভেলে বাট এই অ্যানাস্টোমোসিস দিয়ে যখন তার মেইন একটা ব্রাঞ্চ ব্লক হয় সে কোলাটারাল সার্কুলেশন মেনটেন করতে পারে না যে করোনারি আর্টারি ফাংশনাল এন্ডার্টারি অ্যাপেন্ডিকুলার আর্টারি এরা ফাংশনাল এন্ডার্টারি আরেকটা ক্যারেক্টারিস্টিক ফিচার দেখো যে অ্যাপেন্ডিকুলার আর্টারিটা কিন্তু টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স পর্যন্ত পৌঁছাচ্ছে না তাহলে অ্যাপেন্ডিক্সের কী কী পার বেস এটা হলো কি টিপ আর এটা হলো কি বডি তাহলে আমরা জানি যে ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স কী বলা হয় অ্যাপেন্ডিসাইটিস তো অ্যাপেন্ডিসাইটিস হলে যদি এই আর্টারির মধ্যে আবার থ্রম্বোসিস হয় তাহলে কিন্তু কোন জায়গাটায় বেশি গ্যাংগ্রিন হবে প্রথমে গ্যাংগ্রিন হবে কোন জায়গাটায় এই টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স বিকজ ইট ইজ লিস্ট ভাস্কুলার কারণ এ পর্যন্ত পৌঁছাইল না অ্যাপেন্ডিকুলার আর্টারি কার মধ্য দিয়ে ঢুকবে অ্যাপেন্ডিক্সে মেসো অ্যাপেন্ডিক্সের মধ্য দিয়ে আচ্ছা তাহলে অ্যাপেন্ডিক্সটা আবার একটু বলি যে অ্যাপেন্ডিক্স এটার মোস্ট কমন পজিশন কি রেট্রোসিকাল আর রেট্রোকোলিক সেকেন্ড টু পেলভিক তার আর্টারি সাপ্লাই কি অ্যাপেন্ডিকুলার আর্টারি কার ব্রাঞ্চ লোয়ার ডিভিশন অফ দ্য ইলিওকোলিক আর্টারি কেমন আর্টারি ফাংশনাল এন্ড আর্টারি অ্যাপেন্ডিক্সের কোন জায়গাটা লিস্ট ভাস্কুলার টিপ কোন জায়গাটায় বেশি গ্যাংগ্রিন হবে মোর প্রন টু গ্যাংগ্রিন টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স আমরা পরের ছবিতে যাই আচ্ছা এটা হলো স্ট্রাকচার অফ দ্য লার্জ গাট যা আমরা স্ট্রাকচার বলছিলাম যে লার্জ গাটের স্ট্রাকচার কি ইট ইজ কম্পোজড অফ ফোর লেয়ার্স ইনওয়ার্ডস টু আউটওয়ার্ড যদি আমরা যাই মিউকোসা সাবমিউকোসা মাসকুলারিস এক্সটার্না অ্যান্ড সিরোসা
which is the mucosa. Tale large cutte lining epithelium ki simple columnar epithelium. Amra jani mucosa is again composed of three layers: lining epithelium, lamina propria, and muscularis mucosa. So large cutte lining epithelium ki simple columnar epithelium. এবং এই যে কলামনার এপিথেলিয়াল সেলস এর মধ্যে কোন সেলটা বেশি থাকবে গবলেট সেল গবলেট সেল কি একটা ইউনিসেলুলার গ্ল্যান্ড তার সিক্রেশনটা কি মিউকাস তো একটা এক্সপ্লানেটরি কোশ্চেন আসে পরীক্ষায় যে লার্জ ইনটেস্টাইন ইজ লাইনড বাই নিউমারাস গবলেট সেল কেন লার্জ ইনটেস্টাইনে প্রচুর পরিমাণে গবলেট সেল থাকে তাহলে আমরা আগে লার্জ ইনটেস্টাইনের ফাংশনটা বলি আমরা পার্টস বলে ফেলেছি So now what are the function of the large gut? Number one, absorption of water and electrolytes. Kototuku water absorb kore daily 500 ml per day water reabsorption kore large gut. Number two, formation, storage and expulsion of feces. Dekho, ileocecal junction, terminal part of the ileum theke cecum er modhe ki jabe unabsorbed residues of the food এটা ডেলিভারড হবে সিকামের মধ্যে এরপর কি হতে থাকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে থাকে আর সেমি সলিড ফিকাল ম্যাটেরিয়াল ফর্ম হতে থাকে এরপর ফিকাল ম্যাটেরিয়াল সলিড হয়ে যায় তো মিউকাস সিক্রেশনের জন্য কি হয় এই যে সলিড ফিকাল ম্যাটেরিয়াল মিউকোসাটাকে ইনজিওর করতে পারে না তাহলে টু প্রিভেন্ট দ্য মিউকোসাল ইনজুরি Large intestine is lined by numerous goblet cells. The goblet cell ki secret korbe mucus, she mucus ekta gel layer er moto toiri korbe jeta prevent korbe mucosal injury. So large gut lining epithelium, simple columnar epithelium. Tarpor lamina propria er modhe thakbe ki intestinal glands, jeta ke amra boli crypts of liver food. ওই গ্ল্যান্ডের মধ্যে কোন সেলটা বেশি থাকবে গবলেট সেল আচ্ছা এগুলি কি লিম্ফ্যাটিক নোডিউল আর আমরা তো বলছি যে মাসকুলারিস এক্সটার্নাল দুইটা লেয়ারে থাকবে আউটার লংগিটিউডিনাল এন্ড ইনার সার্কুলার আউটার লংগিটিউডিনাল গুলো যে তিনটা থিক ব্যান্ড তৈরি করলো টিনিয়া লাইবেরা টিনিয়া ওমেন্টালিস আর টিনিয়া মেসোকলিক যে তিনটা টিনিয়া কোলাই আচ্ছা আর এই যে মিউকোসাগুলি এগুলি কি তৈরি করলো টেম্পোরারি মিউকোসাল ফোল্ড দেখো এই যে মিউকোসাটা টেম্পোরারি মিউকোসাল ফোল্ড স্মল গাট অ্যান্ড লার্জ গাটের যদি আমরা ডিফারেন্স বলি এই যে স্ট্রাকচারাল ডিফারেন্স স্মল গাটে কিন্তু মিউকোসায় পারমানেন্ট সার্কুলার ফোল্ড থাকে যেটাকে বলা হয় প্লাইকা সার্কুলারিস বাট লার্জ গাটে কিন্তু পারমানেন্ট মিউকোসাল ফোল্ড নেই এগুলি টেম্পোরারি ফোল্ড স্মল গাটে কি থাকে ভিলাই থাকে বাট লার্জ গাটে কিন্তু কোন রকম কোনো ভিলাই থাকে না আচ্ছা আমরা পরের ছবিতে যাই আচ্ছা এটা হলো অ্যাপেন্ডিক্সের স্ট্রাকচার আমরা যে অ্যাপেন্ডিক্সে কয়েকটা কোশ্চেন বলে ফেলেছি এরপর অ্যাপেন্ডিক্সের একটা এক্সপ্লানেটরি কোশ্চেন আছে হোয়াই অ্যাপেন্ডিক্স ইজ কল্ড অ্যাবডোমিনাল টনসিল অ্যাপেন্ডিক্সকে কিন্তু অ্যাবডোমিনাল টনসিলও বলা হয় অ্যাপেন্ডিক্স এটা যেহেতু লার্জ গাটের পার্ট তাহলে এর স্ট্রাকচারও হবে লার্জ গাটের মতো ইট ইজ অলসো কম্পোজড অফ ফোর লেয়ার্স দেখো দিস ইজ দ্য মিউকোসা সাব মিউকোসা মাসকুলারিস এক্সটার্না অ্যান্ড সেরোসা তো মিউকোসার এখানে ক্যারেক্টারিস্টিক ফিচার কি আমরা তো জানি মিউকোসা ইজ কম্পোজড অফ অ্যাগেইন থ্রি লেয়ার্স লাইনিং এপিথেলিয়াম ল্যামিনা প্রপ্রিয়া অ্যান্ড মাসকুলারিস মিউকোসা অথবা এর আরেকটা নাম মাসকুলারিস ইন্টারনা দেখো এখন এই ল্যামিনা প্রপ্রিয়ার মধ্যে লিম্ফ্যাটিক নোডিউল নিউমারাস লিম্ফ্যাটিক নোডিউল উইথ জার্মিনাল সেন্টার এই যে প্রচুর পরিমাণে লিম্ফ্যাটিক নোডিউল থাকে বলে অ্যাপেন্ডিক্সটাকে বলা হয় কি অ্যাবডোমিনাল টনসিল গ্রস অ্যানাটমি বইগুলো কিন্তু লেখা আছে কি সাবমিউকোসার মধ্যে লিম্ফ্যাটিক নোডিউল বাট হিস্টোলজি বই যদি তোমরা দেখো এটা কিন্তু সাবমিউকোসার মধ্যে না ল্যামিনা প্রপ্রিয়ার মধ্যে এবং ইট অফেন এক্সটেন্ড ইনটু দ্য সাবমিউকোসা এত প্রচুর পরিমাণে লিম্ফ্যাটিক নোডিউল যেটা এক্সটেন্ড করে যেতে পারে সাবমিউকোসা বাট ইট ইজ দ্য কন্টেন্ট অফ দ্য ল্যামিনা প্রপ্রিয়া জানি আমরা এটা কি একটা লুজ কানেক্টিভ টিস্যু এবং লুজ কানেক্টিভ টিস্যু ক্যারেক্টারিস্টিক ফিচার কি যে নিউমারাস সেল থাকে তো সেই লিম্ফোসাইটগুলি অ্যাগ্রিগেট করে তৈরি করে কি লিম্ফ্যাটিক নোডিউল তাহলে ল্যামিনা প্রপ্রিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই
number of lymphatic nodules jar jonno amra appendix ta ke ki boli abdominal tonsil amra porer chobite jai dekho amra bolechhilam ki inflammation of the appendix is known as appendicitis to ekhane aro ekta explanatory question ache je appendicular pain is felt around the umbilicus why এটা এক কথায় উত্তরটা কি ডিউ টু সেম সেগমেন্টাল ইনারভেশন তো সেম সেগমেন্টাল ইনারভেশন যে অ্যাপেন্ডিক্স এর সিম্প্যাথেটিক সাপ্লাই কোথা থেকে আসে থোরাসিক 10 সেগমেন্টস অফ দা স্পাইনাল কর্ড আর আমব্লিকাসের লেভেলে এইখানে সাব ডারমাটম কত নাম্বার থোরাসিক 10 তাহলে ডিউ টু সেম সেগমেন্টাল ইনারভেশন অ্যাপেন্ডিকুলার পেইন ইজ ফেল্ট অ্যাট দা লেভেল অফ দা আমব্লিকাস আর যে ম্যাক্সিমাম টেন্ডারনেস অ্যাপেন্ডিসাইটিস হলে ম্যাক্সিমাম টেন্ডারনেস ফিল করা যায় কোথায় ম্যাকবার্নিস পয়েন্টে তো হোয়াট ডু ইউ মিন বাই ম্যাকবার্নিস পয়েন্ট এটা কিন্তু আবার সার্ফেস অ্যানাটমিতে তোমাদেরকে আঁকতে দেওয়া হয়েছে ম্যাকবার্নিস পয়েন্টটা একে নিয়ে আসো তো ম্যাকবার্নিস পয়েন্টটা কি ইটস এ পয়েন্ট অ্যাট দ্য জাংশন অফ দ্য মিডিয়াল টু থার্ড অ্যান্ড ল্যাটারাল ওয়ান থার্ড অফ এ লাইন হুইস এক্সটেন্ডস ফ্রম দ্য আমব্লিকাস টু দ্য রাইট অ্যান্টেরিয়ার সুপিরিয়ার ইলিয়াক স্পাইন তো আবারও বলি যে ম্যাকবার্নিস পয়েন্ট বলতে আমরা কী বুঝি ম্যাকবার্নিস পয়েন্ট হল ইটস এ পয়েন্ট অ্যাট দ্য জাংশন অফ দ্য মিডিয়াল টু থার্ড অ্যান্ড ল্যাটারাল ওয়ান থার্ড অফ এ লাইন হুইস এক্সটেন্ডস ফ্রম দ্য আমব্লিকাস টু দ্য রাইট অ্যান্টেরিয়ার সুপিরিয়ার ইলিয়াক স্পাইন এই জায়গাটাকে বলা হয় কি ম্যাকবার্নিস পয়েন্ট তাহলে অ্যাপেন্ডিক্সটা আমরা আবারও একটু রিক্যাপিচুলেট করি অ্যাপেন্ডিক্সের লেন্থ কত আমরা একদম প্রথম ছবিতে চলে যাই 2 to 20 সেন্টিমিটার অ্যাভারেজ কত 9 সেন্টিমিটার তার আর্টারি সাপ্লাই কি অ্যাপেন্ডিকুলার আর্টারি সেটা কার ব্রাঞ্চ লোয়ার ডিভিশন অফ দ্য ইলিয়াকলি আর্টারি কেমন আর্টারি এটা একটা ফাংশনাল এন্ড আর্টারি অ্যাপেন্ডিক্সের মোস্ট কমন পজিশন কি রেট্রোসিকাল আর রেট্রোকোলিক সেকেন্ড কমন পজিশন কি পেলভিক হোয়াই অ্যাপেন্ডিক্স ইজ কল্ড অ্যাবডোমিনাল টনসিল বিকজ ইটস ল্যামিনা প্রপ্রিয়া কন্টেইনস এ নাম্বার অফ লিম্ফ্যাটিক নোডিউলস যার জন্য আমরা অ্যাপেন্ডিক্সকে কি বলি অ্যাবডোমিনাল টনসিল হোয়াই অ্যাপেন্ডিকুলার পেইন ইজ ফেল অ্যারাউন্ড আমব্লিকাস ডিউ টু সেম সেগমেন্টাল ইনারভেশন আচ্ছা তাহলে আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি এই লার্জ গার্ড সম্পর্কে যে লার্জ গার্ড এক্সটেন্ড করে কোথা থেকে ইলিওসিকাল জাংশন টু মিউকোকিউটেনিয়া জাংশন অফ দ্য অ্যানাল ক্যানাল তার পার্টস কি সিকাম অ্যাপেন্ডিক্স অ্যাসেন্ডিং কোলন ট্রান্সফার্স কোলন ডিসেন্ডিং কোলন সিগময়েড কোলন রেক্টাম অ্যান্ড অ্যানাল ক্যানাল হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ দ্য লার্জ গার্ড টিনিয়া কোলাই Hostation or circulation and appendices epiploica. What is the importance of tinea coli? All the tinea converges on the base of the appendix. So by following the tinea, surgeon can locate the or identify the appendix. What are the functions of the large gut? Reabsorption of water and electrolytes. কতটুকু water daily absorb করে? 500 ml per day. ফর্মেশন স্টোরেজ অ্যান্ড এক্সপালশন অফ ফিসেস এছাড়াও কী করে ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড ভিটামিন কে সিনথেসিস করে তাছাড়া তার যে মিউকয়েড সিক্রেশন তার মধ্যে আইজিএ ইমিউনোগ্লোবুলিন থাকে সেটা দিয়েও সে প্রিভেন্ট করে ইনভেশন অফ মাইক্রো অর্গানিজম তাছাড়া তার মিউকাস যে সিক্রেশন হয় বাই গাবলেট সেল সেটা দিয়ে সে মিউকোসাটাকে প্রোটেক্ট করে আর অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট তার আর্টারি সাপ্লাইটা কি আপ টু রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সফার্স কোলন এটা কোন গাটের ডিরাইভেটিভ মিড গাটের ডিরাইভেটিভ তাহলে তার আর্টারি সাপ্লাই কোথা থেকে আসবে বাই সুপিরিয়ার মেসেন্টেরিক আর্টারি আর ফ্রম লেফট ওয়ান থার্ড থেকে আপ টু দ্য পেক্টোনেট লাইন এটা কোন গাটের ডিরাইভেটিভ হাইন্ড গাটের ডিরাইভেটিভ তাহলে এর আর্টারি সাপ্লাই কোথা থেকে আসবে from the branches of the inferior mesenteric artery because we know inferior mesenteric artery is the artery of the hind gut তো আমাদের সিকামটা বাকি রয়ে গেছে এটা সম্পর্কে একটু বলি দেখো this is the cecum এর length কত 6 cm but its breadth 7.5 cm তো এখানে আমরা একটা question করি যে আর কিছু অর্গানের নাম বলো যাদের length থেকে breadth বেশি তো এরকম অর্গান আমাদের কি কি আছে দেখো একটা
cecum. Number one, cecum. Number two, cerebellum. Number three, prostate. Number four, pituitary gland. Either length of the breast vessel. Their breast is more than that of their length. So, cecum is inside. This is the ileocecal orifice and this is the appendicular orifice. Duita orifice is guarded by valves. Acha. So, this ileocecal valve, what is the function of the ileocecal valve? Number one, it prevents the regurgitation or reflux from cecum to ileum. এই আইলিয়াম থেকে যে কন্টেন্টগুলো সিকামে আসে এটা যাতে আবারো মানে ইলিয়ামে না যেতে পারে প্রিভেন্টস রিফ্লাক্স এটা হলো এক নাম্বার কাজ নাম্বার টু ইট কন্ট্রোলস দ্য প্যাসেজ অফ এই যে ফ্লুইড কন্টেন্ট ইনটু দ্য সিকাম খুব র্যাপিড কিন্তু পাস করতে পারে না এখান থেকে যে unabsorbed food material jeguli fluid content e ekhane ashe seta kintu khub rapidly aste pare na kisher jonno due to ileocecal valve ekhon amra ekটু applied anatomy boli je dekho this is the ileum je telescopic insertion of the ileum into the cecum and ascending colon etake bola hoy intussusception telescopic insertion jodi telescope er moto bhitore dhuke jay endosarta ki intestinal obstruction abar ei cecum tar ke bola hoy jit acts as a guide surgeon jokhon intestinal obstruction tar operate korte jay cecum ta guide hisebe kaaj kore je obstruction ta kothay whether it is in the large gut or it is in the small gut kibhabe jodi cecum ta distended thake tale bujhte hobe je obstruction ta kothay large gut আর যদি সিকামটা এমটি থাকে তাহলে কি বুঝবো আমরা যে obstruction কোথায় small gut এরপর আরেকটা যে what do you mean by congenital megacolon আমরা জানি যে throughout the GI tract enteric nervous system or intrinsic nervous system present যে তাদের muscle layer এর মধ্যে থাকে কি myelinic plexus and submucous এর মধ্যে থাকে কি Meissner's plexus যদি কনজেনিটালি এই মাইন্ট্রিক অ্যান্ড মিসনার্স প্লেক্সাস অ্যাবসেন্ট থাকে তাহলে কি হয় একটা এ পেরিস্টালটিক জোন ডেভেলপ করে তাহলে কি হচ্ছে আমাদের কন্টেন্ট আর আগাতে পারে না তাহলে যে জায়গায় এ পেরিস্টালটিক জোন তার প্রক্সিমালি কি হয় ইন্টেস্টাইন হিউজ ডিস্টেন্ডেড থাকে এটাকে বলা হয় কি কনজেনিটাল মেগাকোলন অর হার্সপাংস ডিজিজ কেন হচ্ছে ডিউ টু অ্যাবসেন্স অফ মাইন্ট্রিক অ্যান্ড মিসনার্স প্লেক্সাস তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যানাটমি অফ দ্য লার্জ ইন্টেস্টাইন তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্টস করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি অস্পি অ্যান্ড ভাইবা ফর অ্যাবডোমেন এই বইটা ঢাকাতে পাওয়া যায় না এটা বরিশালে অভিলাষ সিস্টোলজি ডিপার্টমেন্ট ফরিদপুরের প্রতীতি সন্ধানী মেডিসিন ক্লাব এছাড়া তোমরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো আমার সেল নাম্বার 01712951685 আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ